মোহনবাগানকে নিয়ে ছড়িয়ে পড়ছে একের পর এক নিউজ এবার কোন নিউজটা সত্যি কোনটা গুজব সেটাকে অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে মানে বুঝে নিতে হবে কোন নিউজটা সঠিক কোনটা তোমরা গ্রহণ করবে তো হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরেকটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে অল্প কয়েকটা আপডেট আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব ইম্পর্টেন্ট আপডেট যেখানে মোহনবাগানেরই কিন্তু বেশিরভাগ আপডেট আছে তো আজকের ভিডিওর প্রথম যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে একটা কথাই বলার যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট কিন্তু সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওর প্রথম যেটা বললাম নর্থ ইস্টকে নিয়ে আপডেট দেবো তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের প্যালেস্টাইনের যে ডিফেন্ডারকে সাইন করেছিল এই সিজনে ইয়াসির হামেদ তার সাথে কন্ট্র্যাক্ট টার্মিনেট করতে চলেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে এই আপডেটটাই বেরিয়ে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে নর্থ ইস্ট একজন নতুন ডিফেন্ডারকে সাইন করাতে চাইছে এই ইয়াসির হামেদের জায়গায় এবার খুব তাড়াতাড়ির মধ্যেই হয়তো অফিশিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে আসবে এখনও যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসেনি তাও আমাদের কাছে এটাই আপডেট এই ফুটবলারের সাথে কন্ট্র্যাক্ট টার্মিনেট করতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অন্যদিকে বন্ধুরা বর্তমানে একটা বিশাল বড় আপডেট কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে চলে আসছে মোহনবাগান সুপার জায়ান্টে সুপার কাপের ক্যাপ্টেন এবং অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেন্ডান হ্যামিল তার কাছে কিন্তু বর্তমানে একটা বড় অফার এসেছে ইন্দোনেশিয়ার একটা ক্লাবের হ্যাঁ বন্ধুরা একদমই ঠিকই শুনছো ইন্দোনেশিয়ার ক্লাব সুরাবায়া থেকে কিন্তু একটা অফার এসেছে ব্রেন্ডান হ্যামিলের কাছে এবার মোহনবাগানও চাইছে কিন্তু ব্রেন্ডান হ্যামিলকে ছেড়ে দিতে বিশেষ করে হাবাস আসার পর কিন্তু ব্রেন্ডান হামিলের যে জায়গাটা আছে সেটাই কিন্তু কোপ পড়তে পারে এবং এই মোমেন্টে যেহেতু সুরাবায়ার থেকে একটা অফার এসেছে তাই ট্রান্সফার ফি চেয়ে ব্রেন্ডান হ্যামিলকে কিন্তু ছেড়ে দিতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও আমাদের কাছে বর্তমানে এই আপডেটটাই আছে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা কি চাইছো ব্রেন্ডান হ্যামিল মোহনবাগানে থাকুক না চলে যাক সেটা অবশ্যই জানিও কারণ সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট তবে মোহনবাগান যদি হ্যামিলকে এই মোমেন্টে ছেড়ে দেয় তাহলে একটা ট্রান্সফার ফিও পেয়ে যাবে এবং তার জায়গায় কিন্তু পুরনো কোনো ডিফেন্ডারকে বা ভালো কোনো বিদেশি ডিফেন্ডারকে ফিরিয়ে আনতে পারে দেখা যাক এই ডিলটা ক্র্যাক হয় কি না সুরাবায়ার তরফ থেকে তবে এই মোমেন্টে এটাই আপডেট আছে তাই জানিয়ে দিলাম তাছাড়া গতকাল থেকে কিন্তু আরও একটা নিউজ মার্কেটে ঘুরে ফিরে বেড়াচ্ছে আমি একটু হুগো বুমসকে নিয়ে সার্চ করছিলাম তখনই দেখলাম এই নিউজটা কিন্তু চলে এসেছে হুগো বুমসকে নাকি সাইন করতে চাইছে মুম্বাই সিটি এফসি এবং তার জন্য তারা বাগানকে দিতে চাইছে ফোর পয়েন্ট টু সিয়ারের একটা ট্রান্সফার ফি মানে বুঝতে পারছো কতটা অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিতে চাইছে মুম্বাই সিটিএফসি হুগো বুমসকে নেওয়ার জন্য যেই হুগো বুমস বর্তমানে ফর্মের ধারে কাছে নেই তো মানে ডিমান্ড আলাদাই বুঝতে পারছো কিন্তু এই নিউজটা কতটা সত্য আছে বা কতটা মানে জেনুইন নিউজ সেটা কিন্তু আমি জানি না এটাই বলছিলাম যে কোন নিউজটা তোমরা বিশ্বাস করবে আর কোনটাকে উড়িয়ে দেবে সেটা তোমাদের ওপর তবে আমাদের কাছে এরকম কিন্তু কোনো নিউজ নেই যে মুম্বাই সিটি এফসি মানে অফার করেছে বা এরকম ফোর পয়েন্ট টু সিয়ার ট্রান্সফার দিয়ে হুগো বুমসকে নিতে চাইছে হ্যাঁ আমরাই জানিয়েছিলাম যে হুগো বুমসকে হয়তো ছেড়ে দিতে পারে মোহনবাগান তবে এই মোমেন্টে কিন্তু না হওয়ার চান্সই বেশি মানে এই মোমেন্টে হুগো বুমসকে হয়তো ছাড়বে না মোহনবাগান কারণ মোহনবাগান বুমাসের ওপর ভরসা রেখেছে এই সিজনটা অন্তত খেলাবে তারপরে হয়তো সামার ট্রান্সফার উইন্ডোতে মুম্বাই সিটিএফসি হতে পারে বা অন্য বিদেশি ক্লাব হতে পারে সেখানে ট্রান্সফার হলেও হতে পারে তবে এই উইন্টার ট্রান্সফার উইন্ডো যার আর কয়েকদিন মাত্র বাকি আছে সেই মোমেন্টে হুগো বুমাসের মোহনবাগান ছাড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এটাই আমাদের কাছে বর্তমানে আপডেট অর্থাৎ এই নিউজটাকে তোমরা উড়িয়ে দিতেই পারো বর্তমানে এটার কোনো সত্যতা আমার কাছে অন্তত নেই হয়তো সামার ট্রান্সফার উইন্ডোতে হলেও হতে পারে মুম্বাই সিটিএফসিতে যাচ্ছে বা এতটাই ট্রান্সফার ফি দিয়ে নিয়ে যাচ্ছে মুম্বাই তবে এই মোমেন্টে হবে না তার আরও একটা রিজন হচ্ছে মুম্বাইয়ের কাছে বর্তমানে ছজন বিদেশি ফুটবলারই আছে মানে গ্রেগ স্টিওয়ার্ট চলে যাওয়ার পর তারা কিন্তু আবারও অ্যালবার্টন ওগুয়েরাকে রেজিস্টার করেছে তো অ্যালবার্টন ওগুয়েরাকে যদি রেজিস্টার না করাতো তাহলে হয়তো একটা চান্স হলেও হতে পারতো যে হুগো বুমসকে হয়তো নিতে চাইছে মুম্বাই সিটিএফসি তাই জন্য নগুয়েরাকে রেজিস্টার করায়নি তবে তারা কিন্তু নগু রেজিস্টার করে নিয়েছে অর্থাৎ ছজন বিদেশি তাদের অলরেডি আছে অর্থাৎ বুমসকে নিতে গেলে একজনকে ছাড়তে হবে এবার সেটা কাকে ছাড়বে না ছাড়বে সেটা অনেক জটিল ব্যাপার মানে এই অল্প কয়েকদিন বাকি আছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তার মধ্যে এত কিছু করা আমার মানে যেটা মনে হয় পসিবেল হবে না তাও দেখা যাক পরবর্তী সময়ে কী আপডেট বেরিয়ে আসে কারণ এরকম একটা আপডেট তো ঘোরাফেরা করছে মার্কেটে আপডেট বলাটা ভুল হবে একটা রিউমার ঘোরাফেরা করছে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম বা অ্যালার্ট করে দিলাম বলতে পারো এটা নিয়ে এতটা ভেবো না এখনই কারণ হুগো বুমসের আমার যেটা মনে হয় বা আমাদের কাছে যতটা নিউজ আছে এই সিজনে অন্তত থাকবে হুগো বুমস মোহনবাগানে তারপর এই সিজনেও যদি এরকমই পারফরমেন্স বাকি ম্যাচগুলোতে দিতে থাকে তাহলে হয়তো পরবর্তী সিজনে অন্য বিকল্প ভাববে মোহনবাগান সুপার জায়েন্ট তো এটাই ছিল আমাদের মতামত এবং আমাদের কাছে যতটা আপডেট তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা